কৃষি কাজে চাষীদের সুবিধার জন্য বর্তমান বাজারে নানান আধুনিক যন্ত্রপাতি দেখা যাচ্ছে। একেবারে প্রত্যন্ত এলাকার চাষিরাও যাতে সেই সুযোগ সুবিধা নিয়ে নিজেদের আয় উন্নতি বাড়াতে পারে, তার জন্য তারকেশ্বরে রামনগরে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামনগর সমবায় পল্লী কৃষি উন্নয়ন সমিতি ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সহ ছিলেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং, মিনা সহ বহু বিশিষ্ট জনেরা। এলাকার একাধিক চাষীদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। শুধু অনুষ্ঠানই নয়, একেবারে কৃষি জমিতে গিয়ে ধান রোপণ মেশিন, আলু বসানোর জন্য নালা খোলার মেশিন, সৌর পরিচালিত স্প্রে মেশিন, মিনি রাইস মিল মেশিন সহ ড্রোনের সাহায্যে স্প্রে মেশিনের ব্যবহারও শেখানো হয়। চাষীদের নিয়ে মাঠেই সেই মেশিনগুলির প্রশিক্ষণও দেওয়া হয়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এখানে এসে যা আধুনিক যন্ত্রপাতি দেখলাম তাতে করে চাষি বাড়ির ছেলেরা লেখাপড়া করে চাকরি না করলেও কৃষিকাজ করে অনেক বেশি রোজগার করতে পারবেন। এক্ষেত্রে এই মেশিনের ব্যবহারের ফলে চাষের খরচও অনেক কম হবে বলে তিনি জানান। আজকে তারকেশ্বরে আমাদের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেটার আজকে একটা ডেমনস্ট্রেশন ছিল। এখানে আমাদের যারা এপিও আছে, ফার্মার্স অর্গানাইজেশন যারা আছে, কোঅপারেটিভ আছে, তারাও ছিলেন, আমাদের অফিসাররাও ছিলেন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরাও ছিলেন। আমরাও এসেছিলাম কলকাতা থেকে, আমার প্রিন্সিপাল সেক্রেটারি এসিএস ওঙ্কার সিং মিনাও ছিলেন, আমরা সবাই মিলে এবং ডিরেক্টর সাহেবও ছিলেন, আমরা সবাই মিলে আজকে মিটিংটা থাকতে থেকে এবং প্রত্যেকটা ডেমো দেখলাম। আপনি দেখেছেন বোধ হয় যে এমন এমন মেশিন রয়েছে যেসব মেশিনে প্রচুর ছেলে, শুধুমাত্র অনেক অনেক ছেলে আছে, কৃষকের বাড়ির ছেলে আজকাল লেখাপড়া শিখছে, হয়তো চাষে আসছে না, কিন্তু যেসব মেশিন দেখলাম তারা ইচ্ছে করলে লেখাপড়া শিখেও যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে চাকরি করে যারা নামাইনে পাবে তার থেকে বেশি রোজগার করতে পারবে। ফলে এই মেশিনারিগুলোকে আমরা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের রাজ্যে একটা প্রতিবন্ধকতা তো ছিলই যে মানে ছোটো ছোটো জমি, 96% যেখানে ক্ষুদ্র চাষি, কিন্তু এই মেশিনারি ব্যবহারটা আজকাল সব চাষি চাইছে যে তারা অল্প সময়ে কী বলে প্রচুর জায়গা চাষ করতে পারছে, পেস্টিসাইড দিতে পারছে, ড্রোনের ব্যবহারও তো আপনারা দেখলেন। অর্থাৎ আমার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে, এটা তো নদীমাতৃক দেশ, এমনিতেই আমরা শস্য শ্যামলা, এটাকে আমরা একটা প্রতিযোগিতার জায়গায় নিয়ে গিয়ে ভারতবর্ষের মানে প্রধান রাজ্যে পরিণত করা কৃষিক্ষেত্রে, এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আলটিমেটলি তাদের কৃষকরা উপকৃত হবে, রাজ্য উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এক্ষেত্রে কি খরচ বাড়বে কি না কমবে? কমবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-27640 অথবা 9474-14-7604।